আচ্ছা আপনি আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছেন কি দিয়েছিলেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছেন আরে ভাই বলুন না খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছেন ঠিক না বেটি ওই বালিশের নাম কি ও বাবা এ বলে কোল বালিশ আচ্ছা লাও বাবা তাই হলো শুনে রেখে দেন এই মা বোনেরা শুনে রেখে দিন স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী যদি এক বালিছে মাথা রেখে ঘুমায় উপকারিতা কি নবী বললেন স্বামী স্ত্রী যদি এক বালিছে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহবত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা শোনার পরে অনেক বাবাজি মনে মনে বলছে ওরে মারু বছর আগে কেন শুধু তাই নয় আর একটু আগিয়ে যাচ্ছি আল্লাহর নবী আল্লাহ নবী তার মেয়েকে কি দিলেন চলুন রাখ করবেন না আল্লাহ নবী তার মেয়ে কি দিয়েছিলেন দুটো জামা দিয়েছিলেন কটা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম নেই হাতে দুটো জামা দিয়েছিলেন একটা খেজুর পাতার দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন একটা দিয়েছিলেন দিয়েছিলেন আর আর চামড়ার যেদিন মা ফতেমাকে আলির বাড়ি পাঠিয়েছিলেন আপনি আপনার মেয়েকে জামাই বাড়ি যখন পাঠিয়েছিলেন বরের গাড়িতে যখন মেয়েকে তুলেছিলেন কি করেছিলেন মেয়ের গলা জড়িয়ে হাউমাউ করে কেঁদেছিলেন আর ভাইদের বলে যাচ্ছি যখন বরের গাড়িতে গাড়িতে হাউ মাউ করে গলা জড়িয়ে কেদেছিলেন ও ফলস কান্না কেঁদে কোনো লাভ নেই এ ভাই এই ভাই তুমি আজকের তোমার বোনের মায়া ভালোবাসায় কাঞ্চ মনে রেখো চার বছর পরে বাম্মা মরে যাওয়ার পরে ওই আসবে ভাগ নিতে আর নইলে অনুরোধ করে বলে চলুন নবীজি কি বলেছিলেন আর আপনারা কি বলেন আপনি আপনার মেয়েকে বললেন মা তুই কাঁদিসনি মেয়েটা কাঁদছে মেয়েটা এত কান্না কাঁদছে কালো মেয়ে মেকআপ করে দিচ্ছে বুঝতে পারছেন না এই জন্য আমি একটা কথা বলি বক্তব্য করতে করতে বেটা ছেলেরা মুখ ধুলে বেটা ছেলেরা মুখ ধুলে ফ্রেশ বেটা ছেলেরা মুখ ধুলে ছেলেরা মুখ ধুলে ফ্রেশ আর মেয়েরা মুখ ধুলে সব শেষ তার মানে মেকআপ করা তো বুঝতে পারছেন না আরে বিয়ের দিনে আসবে এরকম মেকআপ কর আচ্ছা অনেকগুলো যাই হোক আমার মা বন্ধের বলে যাচ্ছি কথাটা শুনতে হয়তো হাস্যকর কিন্তু বাড়িতে গিয়ে ভাববেন আল্লাহ যে রূপ দিয়েছেন ওই রূপটাই হলো যথেষ্ট মনে রেখো আল্লাহ তোমাকে যে রূপে বানাবে যে রূপ দিলে সুন্দর লাগবে সেই রূপে আল্লাহ তোমাকে তৈরি করেছে তুমি রূপের অপব্যবহার করতে গেলে আল্লাহ করবে কি জানো অতিরিক্ত মেকআপ করতে গিয়ে গালে কি করবে ব্রণ ফুটিয়ে দেবে শেষ রূপ শেষ চলো নবীজি তার মেয়েকে কি বললেন আর আপনি আপনার মেয়েকে গাড়িতে তোলার সময় কি বললেন কাঁদিস মা তুই যা আমরা কাল যাচ্ছি ঠিক না ঠিক এই বলে দিলেন নবীজি কি বলছে শুনুন চমকে যাবেন নবীজি বললেন ফাতেমা নবীজির কাছে গিয়ে বলছেন আব্বা জান আজকে আপনি আমাকে স্বামীর বাড়ি পাঠাচ্ছেন আল্লাহর নবী বললেন ও ফাতেমা শুনে রেখে দাও ফাতেমা আমি তোমার বাপ মোহাম্মদ রসুল্লাম সাল্লাম আজ তোমাকে বলছি সনব আজকে আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি অর্ডার করছি এটা মনে রাখবেন মরণ পর্যন্ত এটা মাথায় রেখে দেবেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় কি বলল আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় মানে এক ডাকে সাড়া দেবে আলী এসে ফতেমা ফতেমা করে তোমাকে কাউ কাউ করে ডাকবে এটা যেন তোমার মধ্যে না থাকে এক ডাকে সাড়া দেবে আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় মা ফতেমা করেছেন কি যতদিন বেঁচে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একবার ফতেমা বলে ডাকতেন লাব্বাইক বলে দরজা খুলে দিতেন একদিনে ছোট্ট একটা ঘটনা বলি সামান্য ছোট্ট এক মিনিটেও লাগবে না হজরত আলী রদি আল্লাহ খুব গভীর রাতে বাড়ি ফিরেছেন হাসান হোসাইন কে খাইয়ে দিয়ে মা ফাতেমা করেছেন কি দরজাটা বন্ধ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তালাবাদ করেছেন হজরত আলী বাড়িতে এসে গেটের কাছে খালি বলেছেন ফাতেমা একবার ফাতেমা বলে ডেকেছেন লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছেন সঙ্গে সঙ্গে আলী বলছেন ও ফাতেমা তুমি নবীর কন্যা আমি জানি তোমার ইজ্জত অনেক আল্লাহ দিয়েছে আমি হতবাগা আলীর জন্য তোমার সারা রাত জাগার প্রয়োজন নেই হাসান হোসাইন কে খাইয়ে দিয়ে তুমিও ওদের সঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়বে আমি এসে খেয়ে শুয়ে পড়ব আমার জন্য তোমার এত কষ্ট করতে হবে না সঙ্গে সঙ্গে ফাতেমা কি বলেছিলেন এই চালতা খালির মা বলে না শুনে নাও ফাতেমা বলেছিলেন এটা আমার মায়ের স্বভাব বাপের অর্ডার কি বললো মায়ের 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 স্বভাব আর বাপের অর্ডার তখন আলী চমকে গেছেন মায়ের স্বভাব বাপের অর্ডার একটু খুলে বলো তো বলে দেখুন আমরা হলাম সাত ভাই বোন তিন ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে আমরা চারটে বোন বেঁচেছিলাম জয়না বুম্মে কুলসুম রোকে আমি হলাম ছোট মেয়ে ফতেমা আমি আমার আম্মা জান খাদিজাকে দেখেছি আমার আম্মা জান করতেন কি আমাদের চার বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার আম্মা জান করতেন কি দরজা বন্ধ করে দিয়ে আমার আব্বা জানের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ারি এই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জেকের করতেন আমার আব্বা যান যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ ঘুমাতেন না আর খেতেন না আব্বা যান এসে খালি একবার খাদি যা বলে ডাকতেন লাব্বাই কি আর সুল আল্লাহ বলে দরজা খুলে দিতেন আমি এই স্বভাবটা মায়ের থেকে শিখেছি এটা নাই বুঝলাম মায়ের থেকে স্বভাবটা শিখেছ এজন্য বলে যাচ্ছি ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে আর ডাইসটা যদি বেঁকা হয় ডাইস থেকে যেটা বেরোবে বেঁকাই বেরোবে ডাইসটার নাম হলো বাপার মা এই জন্য বলে যাচ্ছি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেঠি এই বাচ্চাটা বে করে না বলছে ঠিক আর যাই হোক ও পরে করবে যে মেয়ের মা যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি চালাক বুঝতে বুঝতে বলেছেন হুম হুম চলেন এবার আসছি হদরত আলি বলছেন আচ্ছা এখানে মায়ের স্বভাবটা নেই বুঝলাম বাপির অর্ডারটা কি একবার বলো তো বললেন প্রাণের স্বামী যেদিন আপনার বাড়ি আসি আমার আব্বা জান আমাকে বলছেন হতে আমি তোমার বাপ হয়ে বলে যাচ্ছি আলীকে দ্বিতীয়বার কোনো দিন যেন ডাকতে না হয় এক ডাকে সাড়া দেবে তাই আমি নিয়ত করেছি মরণ পর্যন্ত যেন আপনি আপনার এক ডাকে সাড়া দিতে পারি আর আপনি কি করেছেন এই মেয়ের মায়েরা মেয়ের মা মেয়েকে ফোন করেছে মেয়েকে বিয়ে দিয়েছে বাগনানে বাবা বাগনানে অনেক দূর তো নাকি কাছাকাছি নয় তো হ্যাঁ অনেক দূরে আছে ওই জন্য বললাম বাগনানে মেয়েকে বিয়ে দিয়েছে এখন মেয়ের মা ফোন করেছে রাত আটটার সময় শীতকালে রাত আটটায় ফোন করেছে হ্যালো কি করছিস মা তা মেয়ের মা মেয়ে বলছে কি আর করব তোমার জামাই ভাত খাবে তোমার আমার শ্বশুর আবার রুটি খাবে শাশুড়ি আবার পিঠে খাবে তাই করতেছি তা বলছে ঘুমুশনি এখনো মের মাসে কাচ্ছে দেখুন তা বলছে না তোমার জামাই রাত 11টা 12টায় বাড়ি আসে তখন মের মাসে কী দিচ্ছে ও তো রাত কেন শরীর খারাপ হয়ে যাবে ঘুমিয়ে নিবি একটু একটু ঘুমিয়ে নিবি জি 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 তুমি আবার জান্নাতের আশা করো না আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে বুকে বালিশে মাথা রেখে একটা প্রশান্তির উত্তর খুঁজে বের করবেন আমি কি ভালো এই উত্তরটা যদি পেয়ে যান সকালবেলা বুক চাপড়ে বলবেন কে আমতের মাঠে আমি জান্নাতে যাব ইনশাল্লাহ বাপ হিসাবে কতটা ভালো আপনি বিচার করবেন নিজেকে ভাই হিসেবে কতটা ভালো নিজেকে বিচার করুন স্বামী হিসেবে নিজেকে বিচার করুন ছেলে হিসাবে কতটা ভালো নিজেকে বিচার করুন বোনাই হিসাবে নিজেকে কতটা ভালো বিচার করুন দাদু হিসাবে কতটা ভালো বিচার করুন নানা হিসাবে কতটা ভালো বিচার করুন মামা হিসাবে কতটা ভালো বিচার করুন আর দেওর হিসাবে আর ভাসুর হিসাবে কতটা নিজেকে ভালো বিচার করুন বিচার করলেই পেয়ে যাবেন বাপ অনুরোধ করে বলে যাচ্ছি এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বাবা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন